দুপুর শীর্ষ চোখে মুখে লাল কাপড় বেঁধে কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা ছেলের মৃত্যুর জন্য টাকা নিতে পারব না তা গলা দিয়ে নামবে না বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটতে পারে জ্যান মোজেনা গত কদিনের মৃত্যুর ঘটনা দুঃখজনক আমরা কেউই সাংবিধানিক দায়িত্ব পালন করছে না তেরো দিনে গ্রেফতার ছাড়ালো দশ হাজার এবং ফেসবুক বন্ধ থাকায় লোকসানে এফ কমার্স উদ্যোক্তারা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সরকারের ঘোষিত রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তুলে কেউ কৃত্রিম বুদ্ধিমত্তা সাইট অ্যাপস ব্যবহার করে আবার কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রোফাইল সম্পূর্ণ লাল রঙের ছবি দিয়ে কর্মসূচি পালন করছেন সোমবার দিবাগত রাত বারোটা থেকে এ কর্মসূচি পালন করতে দেখা যায় শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষদের অনেক তারকাকেও প্রোফাইল ছবি পরিবর্তন করতে দেখা গেছে সোমবার রাতে আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ মাহিন সরকার সূত্রের সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয় রাষ্ট্রীয় বাহিনীর গণহত্যা ও নির্যাতনের বিচার না করে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে প্রতিদিন যে নির্মম উপহাস করা হচ্ছে তার প্রতিবাদে শিক্ষার্থীদের দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী শোক প্রত্যাখ্যান করে আজ লাল কাপড় চোখে ও মুখে বেঁধে ছবি তোলা ও অনলাইনে ব্যাপক প্রচার কর্মসূচি পালন করছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার কালমাসড়া ইউনিয়নের বাসিন্দা বাদশা মিয়া ও সানোয়ারা বেগমের ছেলে তানভীর আহমেদ চট্টগ্রাম নগরীর বহদ্দার হাটে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষে তানভীর আহমেদ নিহত হন তার মাথা ও পিঠে ছিল চিহ্ন তানভীরের বাবা গণমাধ্যমকে জানান কোটা সংস্কার আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়াও সেই আমন্ত্রণ পেয়েছিলেন তবে ছেলের মৃত্যুর পর বাদশাহ কোনো সাহায্য সহযোগিতা গ্রহণ করতে চাননি বলে সাক্ষাতে যাননি তিনি বলেন আমাকে এমপি বলেছিলেন ঢাকায় যেতে আমি যাইনি ছেলের মৃত্যুর পর এর জন্য টাকা নিতে পারবো না এই টাকা গলা দিয়ে নামবে না কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও বিশ্লেষণ উপস্থাপন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান মোজেনা তিনি বলেছেন উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটতে পারে আবার পুরনো রাজনৈতিক দলগুলো পুনরুজ্জীবিত হতে পারে যুক্তরাষ্ট্রের টাইম টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন মোজেনা বলেন বাংলাদেশে আমি বহুদলীয় প্রক্রিয়া সমর্থন করি কয়েক দশক ধরে এখানে রাজনৈতিক অচল অবস্থা চলছে এটা ভাঙা উচিত এজন্য প্রয়োজন অর্থপূর্ণ সংস্কার তিনি আরও বলেন সীমান্তের কাছে একটি ব্যর্থ রাষ্ট্রের ভেতরে পুনরেকরণে নিজের স্বার্থে সমর্থন করতে পারে ভারত এমনও হতে পারে সহায়তা করতে পারে আন্তর্জাতিক বন্ধুরা নৃশংসতার জন্য দায়ী নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর কিছু ব্যক্তির বিরুদ্ধে সম্ভবত নিষেধাজ্ঞা আরোপ হতে পারে বাংলাদেশে বহুতলীয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমর্থন আসতে পারে গত কদিনের মৃত্যুর ঘোষণা দুঃখজনক কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও মানুষের মৃত্যুর ঘটনায় আমরা লজ্জিত সংবিধান ও আইনে সব বিষয় লেখা আছে কিন্তু আমরা কেউই সাংবিধানিক দায়িত্ব পালন করছি না পুলিশ কি আচরণ করবে তা তো পরিষ্কার বলা আছে বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর এবং তথাকথিত নিরাপত্তার নামে হেফাজতে নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দ্রুত মুক্তির নির্দেশনা চেয়ে করা রিটের শুনানির সময় এ মন্তব্য করেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে হামলা সংঘর্ষ সহিংসতা ও অগ্নিসংযোগের সংযোগের ঘটনায় আরও অন্তত চারশো জনকে গ্রেফতার করেছে আইন রক্ষাকারী বাহিনী রোববার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত সময় তাদের গ্রেফতার করা হয়েছে এ নিয়ে গত ১৩ দিনে সারা দেশে দশ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে গণমাধ্যম প্রতিনিধিরা সতেরো জুলাই থেকে দেশের মহানগর জেলা ও থানা পুলিশ সূত্র থেকে মামলা ও গ্রেফতারের তথ্য সংগ্রহ করছেন সোমবার পর্যন্ত সারা দেশে মোট দশ হাজার জন গ্রেফতারের তথ্য পাওয়া গেছে দেশে মোবাইল ইন্টারনেট সেবা পুনরায় চালু করার পরও ফেসবুক পরিষেবা চালু না হওয়ায় হাজার হাজার এফ কমার্স উদ্যোক্তা বিপাকে রয়েছেন কারণ এই উদ্যোক্তারা তাদের পণ্য এবং পরিষেবার জন্য সম্পূর্ণ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের উপর নির্ভর করেন মোবাইল ইন্টারনেট এবং মূল সামাজিক যোগাযোগ মাধ্যমের সংযোগ দশ দিন বিচ্ছিন্ন থাকার পরও ফেসবুক সহ মেটা পরিষেবাগুলো এখনও দেশে পুনরায় চালু না হওয়ায় এফ কমার্স উদ্যোক্তাদের উদ্বেগ বাড়ছে ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের হিসাব অনুযায়ী দেশের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ফেসবুকে পাঁচ লাখেরও বেশি বাংলাদেশের নিজস্ব ব্যবসায়িক পেজ রয়েছে দেশে আনুমানিক হিসাবে এফ কমার্স উদ্যোক্তারা প্রায় দুই থেকে আড়াই লাখ ফেসবুক পেজ চালাচ্ছেন এবং এর মধ্যে প্রায় ষাট হাজার পেজে নিয়মিত বেচা কেনা হয় আমাদের পরবর্তী রাত দশটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ